নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে তোমরা যারা ইউজি এডমিশন নিতে চাইছো তোমরা দেখে নাও তোমরা কিভাবে ফর্ম সাব করবে প্রথমে তোমরা NSU লিখে তোমরা যে কোনো ব্রাউজার থেকে সার্চ করবে দেখবে তোমাদের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি তোমাদের অপশন আসবে এখান থেকে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর দেখবে তোমাদের এডমিশন আছে আর রিনিউয়াল আছে তোমরা এডমিশন অপশনে ক্লিক করবে এখান থেকে তোমাদের এরকম পেজ তোমাদের ওপেন হবে এখান থেকে তোমরা সম্পূর্ণ চেক করে নিতে পারবে তোমরা কিভাবে টোটাল ফর্ম ফিলাপটা করতে পারবে করে তোমাদের পেমেন্ট করতে হবে এছাড়া তোমাদের কোন কোন ডকুমেন্ট তোমাদের আপলোড করতে হবে ওকে তোমরা এখান থেকে ইউজি অ্যাডমিশন এই অপশনে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের এরকম পেজ ওপেন হবে যেখানে তোমাদের কোন কোন ডকুমেন্ট আপলোড করতে হবে তোমাদের এখানে দেওয়া থাকবে তোমাদের ফটোগ্রাফ সিগনেচার নেম অফ প্রুফ আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ডের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট ডেট অফ বার্থ প্রুফ তোমাদের ডকুমেন্ট আপলোড করতে হবে বার্থ সার্টিফিকেট মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা ডিজিটাল রেশন কার্ড ওকে তারপর তোমাদের হচ্ছে মাধ্যমিকের সার্টিফিকেট আর হচ্ছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তোমাদের আপলোড করতে হবে এছাড়া তোমাদের যদি এইসব ডকুমেন্ট থাকে কাস্ট সার্টিফিকেট জেন্ডার সার্টিফিকেট পিডাব্লিউডি সার্টিফিকেট থাকলে তোমাদের সেগুলো আপলোড করতে হবে ওকে তোমরা এখান থেকে ক্রস দিয়ে কেটে দেবে কেটে দেওয়ার পর নিচের দিকে স্কুল করবে দেখবে তোমাদের টোটাল নোটিফিকেশন এখানে আছে তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো আঠাশ ছয় থেকে চব্বিশ সাত পর্যন্ত তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো এছাড়া তোমরা নিচের থেকে তোমাদের নোটিফিকেশান তোমরা চেক করে নিতে পারছো বেঙ্গলি ভার্সন রয়েছে ইংলিশ ভার্সান রয়েছে তোমরা এখান থেকে নোটিফিকেশানটা চেক করে নিতে পারছো তো কোন কোন সাবজেক্ট নিয়ে তোমরা পড়তে পারছো তোমরা এখান থেকে অ্যাডমিশন নোটিফিকেশান বেঙ্গলি আছে আর অ্যাডমিশন নোটিফিকেশান ইংলিশ আছে তোমরা ইংলিশ ভার্সান অপশানে ক্লিক করে তোমরা এখান থেকে চেক করে নিতে পারবে কোন কোন সাবজেক্ট নিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো অলরেডি আমার ভিডিও আছে তোমরা সেখান থেকেও চেক করে নিতে পারছো যে তোমাদের এই যে সাবজেক্টগুলো আছে এই বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সোশিওলজি ফিজিক্স কেমিস্ট্রি এইসব সাবজেক্ট নিয়ে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারছো তোমাদের এখানে প্রত্যেকটা সাবজেক্টের কোর্স রয়েছে তোমাদের এই যে সাবজেক্টগুলো আছে সাবজেক্টের জন্য চার হাজার পঞ্চাশ টাকা লাগছে ফিজিক্স কেমিস্ট্রি জুলোজির জন্য পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা জিওগ্রাফি ভোটানের জন্য পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা আর ম্যাথমেটিক্সের জন্য পাঁচ হাজার তিনশো পঞ্চাশ টাকা তোমাদের লাগছে ওকে আর তোমরা দেখে নাও তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে তোমরা এখান থেকে ক্লিক হেয়ার টু অ্যাডমিশন ইউ জি অ্যাডমিশন তোমরা এই অপশানে ক্লিক করবে ক্লিক করার পর দেখবি তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে যে সাবজেক্টে সাবজেক্টে নিতে যাও সেই আলাদা করে রেজিস্টার করতে হবে তোমরা তোমরা যদি হিস্ট্রি সাবজেক্টে নিতে যাও এখান থেকে হিস্ট্রি সাবজেক্টে যে অপশান রয়েছে এই তোমাদের ক্লিক করতে হবে তোমরা এখানে দেখে নাও যে স্কুল অফ এডুকেশনের মধ্যে তোমাদের এডুকেশন সাবজেক্ট পড়ছে স্কুল অফ হিউম্যানিটির মধ্যে বেঙ্গলি ইংলিশ পড়ছে প্রফেশনাল স্টাডিজ মধ্যে কমার্স ইকোনমিক্স পড়ছে আর সায়েন্স এর মধ্যে তোমাদের এই সাবজেক্টগুলো পড়ছে আর স্কুল অফ সোশ্যাল সায়েন্সের মধ্যে এই সাবজেক্টটা তোমাদের কিন্তু পড়ছে ওকে এবার তোমরা যখন সাবজেক্ট সিলেকশন করবে তখন কিন্তু তোমাদের এই স্কুল অফ সায়েন্স যেটা রয়েছে তারপর তোমাদের স্কুল অফ সোশ্যাল সায়েন্স রয়েছে সায়েন্স রয়েছে প্রফেশনাল স্টাডি তোমরা এরকম ভাবে শুধু সাবজেক্ট চুজ করতে হবে ওকে এখানে দেখো তোমাদের স্কুল অফ সোশ্যাল সায়েন্স তোমরা হিস্ট্রি সাবজেক্ট অ্যাপ্লিকেশন করছো তোমরা হিস্ট্রি সাবজেক্টের এই অপশানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে তোমরা এখান থেকে স্কুল করবে স্কুল করার পর এখানে চেকবক্স অপশন আছে চেকবক্স অপশনে ক্লিক করে ক্লিক হেয়ার টু পসেই তোমরা এই অপশানে ক্লিক করবে ওকে ক্লিক করার পর এখানে তোমাদের নাম তোমাদের লাস্ট নেম দেবে তোমাদের ডেট অফ বার্থ তোমরা এখান থেকে সিলেকশন করবে ডেট মান্থ ইয়ার ঠিক আছে তোমাদের জেন্ডারটা এখান থেকে চুজ করতে হবে তারপর তোমাদের সোশ্যাল ডিটেলসটা যেমন আধার নাম্বার তোমাদের ক্যাটাগরি এস সি এস টি ওবিসি জেনারেল হলো জেনারেল ডোমিসিয়াল তোমরা বেঙ্গল না আদার স্টেট তারপর তোমাদের এখানে ম্যারিটাল স্ট্যাটাস তোমাদের ন্যাশনালিটি রিলিজিয়ানটা চুজ করতে হবে এখান থেকে তোমাদের বিপিএল সার্টিফিকেট আছে কি না তোমাদের গভর্নমেন্ট আইডি প্রুফ যেটা আছে তোমাদের আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড এর মধ্যে যে কোনো একটি অপশান সিলেকশন করে তার আইডি নাম্বারটা তোমাদের দিতে হবে ফ্যামিলি ইনকাম তোমরা দিতে পারো এখানে লেস দ্যান দশ হাজার টাকার নিচে দশ থেকে পঁচিশ হাজারের মধ্যে পঁচিশ হাজার থেকে চল্লিশ হাজারের মধ্যে তোমাদের এখান থেকে অপশান তোমরা সিলেকশন করবে এরপর তোমরা এখানে তোমাদের এবিসি আইডি তোমরা দিয়ে দেবে যাদের এবিসি আইডি নেই তোমরা এখান থেকে এবিসি আইডি তোমাদের ক্রিয়েট করতে হবে ক্লিক হিয়ার এই অপশানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর তোমরা এখানে সাইন আপ অপশনে ক্লিক করবে সাইন আপ অপশনে ক্লিক করার পর তোমাদের এখানে মোবাইল নাম্বার দেবে তোমাদের নাম জেন্ডার এটা ইউজার নেম তৈরি করতে হবে পিন নাম্বার কনফার্ম পিন নাম্বার ছ নাম্বার যেটা আছে তোমরা পরপর করে এখানে দুবার তোমরা দিয়ে দেবে দিয়ে দেওয়ার পর এখানে চেকবোক্স অপশনে ক্লিক করে ভেরিফাই অপশনে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের কিন্তু যে আধার নাম্বার আছে আধার নাম্বারের সঙ্গে তোমাদের কিন্তু একটা আর যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেই ফোনে কিন্তু তোমাদের ওটিপি যাবে তোমরা আধার নাম্বারের সঙ্গে কিন্তু ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে তাহলে তোমরা কিন্তু এবিসি আইডি এখান থেকে ক্রিয়েট করতে পারছো ওকে তোমরা এরকমভাবে এবিসি আইডিটা ক্রিয়েট করবে সেই এবিসি আইডিটা তোমরা কিন্তু এখানে দিয়ে দেবে ওকে দিয়ে দেওয়ার পর তোমাদের যে পার্সোন ডিসাবিলিটি তোমাদের ডিসএবিলিটি থাকে তোমরা এখান থেকে সেই অপশন এখান থেকে ক্লিক করবে ওকে যদি না থাকে তোমরা এখানে নো অপশান ক্লিক করবে যদি তোমরা ইএস অপশানে ক্লিক করো তাহলে তোমাদের ডিসএবিলিটি টাইপটা তোমাদের দিতে হবে আর ইউনিক ডিসএবিলিটি আইডি যে আইডিটা আছে তোমাদের সেই আইডিটা দিতে হবে আর যদি না থাকে তোমরা এখানে নো অপশান ক্লিক করবে এরপর তোমাদের এক্সামিনেশান ডিটেলস কোয়ালিফাই কত তোমরা পাশ করেছো যে এইচএসটা কোন বোর্ড থেকে তোমরা পাস করেছো সেই বোর্ডের নামটা তোমরা এখান থেকে চুজ করে নেবে এরপর তোমরা টেন প্লাস টু স্ট্রিম তোমাদের কোন স্ট্রিমে তোমরা পাশ করেছো আর্টস সায়েন্স না কমার্স আর্টস হলে আর্টস তোমরা এখান থেকে চুজ করবে এরপর তোমরা এখানে তোমাদের মোবাইল নাম্বার দিয়ে দেবে অল্টারনেট মোবাইল নাম্বার দেবে যদি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে তোমরা এখানে ইয়েস অপশানে ক্লিক করবে ঠিক আছে তারপর তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা দিয়ে দেবে এখানে ইমেল আইডি দিয়ে দেবে সিকিউরিটি ডিটেলস তোমাদের পাসওয়ার্ড তোমাদের এখানে দিতে হবে রিএন্টার পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড তোমরা কিন্তু এখানে নাম্বার দিয়ে দেবে তারপর রিভিউ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের যে ডিটেলসটা আছে সম্পূর্ণ তোমরা এখান থেকে চেক করে নেবে চেক করার পর নিজের দিকে স্কোল করবে স্কোল করার পর তোমরা এখানে কনফার্ম অপশানে ক্লিক করবে করে তোমরা এখানে সাবমিট রেজিস্ট্রেশন অপশন ক্লিক করবে সাবমিট রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে যেখানে তোমাদের একটা অ্যাপ্লিকেশন নাম্বার চলে আসবে তোমাদের নাম ডেট অফ বার্থ দেওয়া থাকবে এবার তোমাদের এই অ্যাপ্লিকেশন নাম্বার আর তোমাদের ডেট অফ বার্থ আর যে পাসওয়ার্ড তোমরা এখানে ক্রিয়েট করেছিলে সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবে এখানে যে ক্যাপস কোডটা আছে কোডটা দেখে দেখে তোমরা এখানে দিয়ে দেবে দিয়ে দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করবে লগ ইন অপশানে ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে এখানে তোমাদের তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার নেম ডেট অফ বার্থ ক্যাটাগরি মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমেল আইডি সবগুলো তোমাদের এখানে দেওয়া থাকবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশানে তোমরা এখানে ক্লিক করবে তারপর তোমাদের কিন্তু এখানে দেখে নাও তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক করার পর সিলেক্ট কোর্স ক্লিক তোমাদের সিলেকশন করতে হবে কোন কোর্স নিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করছো ডকুমেন্ট আপলোডেড ঠিক আছে ডকুমেন্ট তোমাদের আপলোড করতে হবে অনলাইন ভেরিফিকেশান তোমাদের সমস্ত কিছু আপলোড করার পর অনলাইনে তোমাদের ভেরিফিকেশান হবে সেটা তোমাদের এক ঘন্টার মধ্যে হতে পারে একদিনও লাগতে পারে বা দশ মিনিটের মধ্যে হতে পারে দু মিনিটের মধ্যে হতে পারে ওকে তোমাদের অনলাইনে এটা ভেরিফিকেশন হয়ে যাবে তারপর ফি পেমেন্ট তোমাদের যে অ্যাপ্লিকেশান ফি রয়েছে বা অ্যাডমিশন ফি রয়েছে যেটা তোমাদের সেই অ্যাডমিশন ফিটা তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে তোমরা এখান থেকে অ্যাপ্লিকেশান ফর্ম অপশানে ক্লিক করবে ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে এখান থেকে তোমাদের স্কুল অফ স্টাডিজ কোন স্টাডির মধ্যে তোমাদের কিন্তু তোমরা পড়ছো সেই সাবজেক্টটা সেই সাবজেক্ট তোমাদের এখানে যদি হিউম্যানিটি হয় তোমাদের হিউম্যানিটির মধ্যে ক্লিক করবে সোশ্যাল সায়েন্স হলে সোশ্যাল সায়েন্স এর মধ্যে যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্ট তোমরা এখান থেকে চুজ করবে ঠিক আছে তারপর এখান থেকে তোমাদের সাবজেক্টটা চুজ করতে হবে সাবজেক্ট চুজ করার পর তোমাদের এখানে যে ডিস্ট্রিক্ট আছে ডিস্ট্রিক্টটা তোমাদের এখান থেকে চুজ করতে হবে ওকে যেমন ডিস্ট্রিক্ট তোমাদের যদি হয় তোমাদের নরচিশ যে যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো তোমাদের শো করবে নরচিংসগরের অপশানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর দেখবে এখানে যে লার্নার সাপোর্টার সেন্টার রয়েছে এখানে প্রত্যেকটা লার্নার সাপোর্ট সেন্টার তোমাদের এখানে চলে আসবে তোমরা এখান থেকে যে কলেজে অ্যাডমিশন দিতে যাচ্ছ সেই কলেজটা এখান থেকে চুজ করবে কলেজ চুজ করার পর তোমরা এখানে আইএসএ অপশানে তোমরা এখানে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের যে একাডেমিক ডিটেলসটা আছে তোমাদের এখানে ইনপুট করতে হবে তোমাদের মাধ্যমিকের বোর্ডের নাম দিতে হবে ইয়ার অফ পাসিং দিতে হবে সাবজেক্ট স্টাডি কোন কোন সাবজেক্ট নিয়ে তোমরা পড়াশোনা করেছো সেই সাবজেক্টটা এখানে কিন্তু তোমাদের লিখে দিতে হবে দিয়ে দেওয়ার পর তোমাদের এখানে কত পার্সেন্ট মার্ক পেয়েছো সেই মার্কটা তোমাদের এখানে দিতে হচ্ছে হায়ার সেকেন্ডারি তোমাদের অটোমেটিক বোর্ডের নাম চুজ করা থাকবে পাসিংটা দিয়ে দেবে তোমাদের সাবজেক্টটা এখানে লিখে দেবে তারপর তোমাদের কত পার্সেন্ট নাম্বার পেয়েছো সেগুলো তোমরা এখানে দিয়ে দেবে দিয়ে দেওয়ার পর তোমরা নিচের দিকে স্কুল করবে তোমাদের বাবার নাম তোমাদের মায়ের নাম আর তোমাদের গার্জিয়ান নেম গার্জিয়ানের সঙ্গে রিলেশনশিপ তোমরা এখানে ক্লিক করে রিলেশনশিপ যেটা হয় তোমরা সেখানে এখানে চুজ করে নেবে এরপর তোমাদের পারমানেন্ট অ্যাড্রেস তোমরা এখানে দিয়ে দেবে তোমাদের ভিলেজ পোস্ট থানা ঠিক আছে তোমাদের ডিস্ট্রিক্ট আর পিনকোড তোমরা এখানে আলাদা করে দিয়ে দেবে তোমাদের যে রেসিডেন্সিয়াল এরিয়া মিউনিসিপ্যাল রুরাল এরিয়া তোমরা কিন্তু সেটা এখান থেকে চুজ করতে হবে সেম অ্যাড্রেস হলে তোমরা সেম অপশন এখানে ক্লিক করবে এরপর তোমাদের মোবাইল নাম্বার জলটানো মর্মি যেটা দেওয়া ছিল সেটা তোমরা কিন্তু অলরেডি এখানে শো করবে আর ইমেল আইডিটাও তোমাদের শো করবে এবার তোমরা এখান থেকে যে কোডটা দেখতে পাচ্ছ এটা দেখে দেখে দিয়ে দেবে দিয়ে দেওয়ার পর তোমরা এখানে প্লিজ কনফার্ম তোমরা এই চেকবক্সে ক্লিক করবে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করবে দেখবে সেভ অ্যাপ্লিকেশন অপশন রয়েছে তোমরা সেভ অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবে হ্যাঁ ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে এখানে তোমাদের দেখবে একটা স্টেপ তোমাদের কমপ্লিট হয়ে যাবে অ্যাপ্লিকেশন ফর্ম এটা তোমাদের গ্রিন কালার হয়ে যাবে এরপর তোমাদের এখানে সিলেক্ট কোর্স অপশান তোমাদের ক্লিক করতে হবে তোমরা এখানে সিলেক্ট কোর্স অপশানে ক্লিক করবে ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে তোমাদের যে পাশে যে সাবজেক্টটা নিতে হবে অনার্স সাবজেক্ট তোমাদের ধরো বেঙ্গলি নিয়েছো তাহলে সেই সেক্ষেত্রে তোমাদের পাশে যে সাবজেক্টটা হবে যেমন ইংলিশ হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স যে সাবজেক্ট হয় তোমরা সেই সাবজেক্ট এখান থেকে চুজ করবে ওকে তোমাদের যদি পাশে যদি হিস্ট্রি মনে হয় হিস্ট্রি নেবে তোমার হিস্ট্রি অপশনে ক্লিক করবে ক্লিক করবে দেখবে তোমাদের অটোমেটিকলি প্রত্যেকটা সেমিস্টারে তোমাদের যে সাবজেক্টগুলো আছে হিস্ট্রি জেনারেল সাবজেক্ট হয়ে যাবে ওকে আর এখানে জি ওয়ান হিসেবে যে সাবজেক্ট কম্বিনেশন রয়েছে যে পেপার রয়েছে পেপারগুলো কিন্তু এখানে তোমাদের শো করবে তোমরা সাবজেক্ট একটা চুজ করতে হবে আর মধ্যে তোমরা এখানে অপশন ক্লিক করবে দেখবে বেঙ্গলি ইংলিশ তোমাদের অপশন আছে তোমরা এখান থেকে বেঙ্গলি আর ইংলিশ অপশন যে সাবজেক্ট তোমার নিচে যাচ্ছ সেই সাবজেক্ট তোমরা এখান থেকে চুজ করবে নিচের দিকে স্কুল করবে তোমাদের দেখবে ফোর্থ সেমিস্টারে তোমাদের একটা জিই ফোর তোমাদের এখানে অপশন আসবে যে হিস্ট্রি তোমরা কোন পার্টটা নেবে ঠিক আছে মেক ইন ইন কন্টেম্পারি ইন্ডিয়া আর মেক ইন অফ কন্টেম্পারি ওয়ার্ল্ড যে সাবজেক্টের ইচ্ছা তোমরা সেই সাবজেক্টটা এখান থেকে চুজ করবে পেপারটা ওকে চুজ করার পর তোমাদের ফিফ সেমিস্টার সিক্স সেমিস্টার সব তোমাদের কিন্তু অলরেডি দেওয়া থাকবে ওকে এরপর তোমার নিচের দিকে স্কুল করবে প্রিন্ট এস এল এম অ্যান্ড ইএসএলএম আর ইএসএল এম এর মধ্যে তোমাদের যে কোনো একটি অপশান তোমাদের চুজ করতে হবে চুজ করার পর তোমরা এখানে প্লিজ কনফার্ম দ্যাট তোমরা এই চেকবক্সে ক্লিক করবে সেভ কোর্স অপশানে তোমরা ক্লিক করবে এরপর তোমাদের এরকম পেজ ওপেন হবে এখান থেকে তোমরা আপলোড ডকুমেন্ট অপশানে ক্লিক করবে ক্লিক করার পর দেখবে তোমাদের সেম পেজ তোমাদের ওপেন হবে যেটা তোমাদের প্রথমেই বলেছিলাম তোমরা এখান থেকে এইসব ডকুমেন্টগুলো তোমাদের আপলোড করতে হবে ক্রস দিয়ে কেটে দেবে কেটে দেওয়ার পর তোমাদের এখানে এরকম অপশন ওপেন হচ্ছে যেখানে তোমরা নিচের দিকে স্কুল করবে স্কুল করলে তোমাদের যেসব ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে তোমাদের ফটোগ্রাফ সিগনেচার নামের প্রুফ এস প্রুফ মাধ্যমিকের পাস সার্টিফিকেট এইচএসের মার্কশিট এগুলো তোমাদের কিন্তু এক এক করে আপলোড করতে হবে যেটা তোমাদের ফটোগ্রাফটা কিন্তু পঞ্চাশ কেবির মধ্যে সিগনেচারও পঞ্চাশ কেবির মধ্যে নামের প্রুফটা একশো কেবির মধ্যে এস প্রুফটা একশো কপি আর হচ্ছে পাস সার্টিফিকেটটা একশো কপি আর এইচএস মার্কশিটটা তোমাদের দেড়শো কবির মধ্যে তোমাদের আপলোড করতে হচ্ছে ওকে এরপর তোমরা এখানে চুজ ফাইল অপশনে ক্লিক করবে ফাইল অপশনে ক্লিক করে এক এক করে প্রত্যেকটা ডকুমেন্ট তোমরা আপলোড করবে ওকে যেখানে তোমাদের দেখবে এরকমভাবে তোমরা ডকুমেন্ট আপলোড করতে পারছো এরপর তোমরা এখানে ডিক্লারেশন চেকবক্স অপশনে ক্লিক করবে আপলোড অপশানে ক্লিক করবে ওকে ক্লিক করার পর তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে যেখানে তোমাদের পেন্ডিং ভেরিফিকেশান তোমাদের অপশন আসবে ঠিক আছে তোমরা এখান থেকে কিছু সময় তোমরা ওয়েট করবে তোমরা এক ঘন্টা ওয়েট করতে পারো বা তোমরা একদিন ওয়েট করতে পারো বা দশ পনেরো মিনিট ওয়েট করতে পারো ওদের সঙ্গে সঙ্গে ভেরিফিকেশান হয়ে যায় তোমাদের দেখবে নেক্সট তোমাদের এরকম পেজ ওপেন হবে যখন তোমরা লগ ইন করবে লগ ইন করার পর দেখবে ভেরিফাই অ্যান্ড অ্যাপ্রুভ তোমাদের অপশান আসবে তোমাদের পে ফি অনলাইন অথবা অফলাইন তোমরা অনলাইনেও পেমেন্ট করতে পারো অফলাইনেও তোমরা পেমেন্ট করতে পারো তোমরা এখানে অনলাইন অপশান এখানে ক্লিক করবে আর তোমরা ফর্ম কীভাবে ডাউনলোড করবে তোমরা এখানে প্রিন্ট অপশানে ক্লিক করবে প্রিন্ট অপশানে ক্লিক করার পর দেখবে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম অপশানে ক্লিক করে তোমাদের কিন্তু ফর্মটা প্রিন্ট আউট করে রাখতে পারছো ওকে তোমরা কিন্তু পেমেন্ট করার আগেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করতে পারছো ওকে এবার দেখে নাও তোমরা কীভাবে পেমেন্ট করবে তোমরা ফি অনলাইন আছে অফলাইন আছে তোমরা ফি অনলাইন অপশানে এখানে ক্লিক করবে অফলাইন অপশানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে এখান থেকে তোমাদের পে অনলাইন তোমরা অনলাইনে করলে অনলাইন করতে পারো অপশান আর পে অফলাইন করলে অফলাইন করতে পারো তোমরা পে অনলাইন এই অপশানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম একটা পেজ ওপেন হচ্ছে যেখানে তোমাদের পে ইউজিং বিল ডেস্ক তোমরা এই অপশানে আসবে তোমরা এই পে ইউজিং বিল ডেস্ক অপশানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর নেক্সট তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে যেখানে তোমাদের যে পেমেন্ট অ্যামাউন্টটা তোমাদের এখানে দেওয়া থাকবে তোমাদের এখানে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড আর নেট ব্যাঙ্কিং এই তিনটে গেটওয়ের মাধ্যমে তোমরা কিন্তু পেমেন্ট করতে পারছো তোমার ডেবিট কার্ড হলে ডেবিট কার্ড অপশনে ক্লিক করবে তোমাদের কার্ড নাম্বার তোমাদের এক্সপেরেশান ডেট তোমাদের ইয়ারটা সিসিভি নাম্বার কার্ডের পিছনে থাকবে কার্ড হোল্ডার নেম তোমরা দিয়ে মেক পেমেন্ট অপশানে ক্লিক করবে ক্লিক করার পর দেখবে তোমাদের অটোমেটিকলি তোমাদের যে ব্যাংকের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেই ফোন নাম্বার ওটিপি আসবে ওটিপিটা তোমরা দিয়ে দেবে দিয়ে দেওয়ার পরেই তোমাকে তো রিডাইরেক্ট হয়ে তোমাদের এরকম পেজ ওপেন হয়ে যাবে তোমাদের যে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে ওকে তোমরা এখান থেকে প্রিন্ট অপশান এখান থেকে ক্লিক করে তোমাদের এই যে পেমেন্ট ফিটা আছে তোমরা এটা প্রিন্ট আউট করে রাখতে পারছো ওকে এরপর তোমরা নেক্সট তোমরা এই পেজে আবার তোমরা লগ হবে তোমাদের আইডি আর পাসওয়ার্ড দিয়ে তোমাদের আবার যখন লগ হবে লগ করার পর বা তোমরা লগ না করে তোমরা এখান থেকে রিটার্ন টু ড্যাশবোর্ড এই অপশনে তোমরা ক্লিক করতে পারছো রিটার্ন টু ড্যাশবোর্ড অপশনে ক্লিক করলে তোমার তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে এখান থেকে তোমাদের প্রিন্ট কনফার্মেশান রিসিপ্ট তোমাদের কনফার্মেশান রিসিপ্টটা তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারছো তোমরা এই অপশানে ক্লিক করবে ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম আরেকটা পেজ তোমাদের ওপেন হবে যেখানে এরকম তোমাদের যে পেমেন্ট রিসিপটা শুধু তোমাদের কিন্তু ইয়ের অ্যাপ্লিকেশান ফি হ্যাজ বিন রিসিভ তোমাদের এরকম একটা মার্ক দেওয়া তোমাদের একটা কনফার্মেশনটা আসবে তোমরা এটাকেও প্রিন্ট আউট করে রাখবে ওকে এরকমভাবে কিন্তু তোমরা টোটাল ফর্ম ফিল আপটা করতে পারছো আর তোমাদের প্রিন্ট আউট করতে হবে ফর্ম তোমরা কিন্তু এখান থেকে ফর্মটা প্রিন্ট আউট করে রাখতে পারছো তোমরা এই প্রিন্ট অপশানে ক্লিক করবে ক্লিক করার পর দেখবে তোমাদের অ্যাপ ফর্ম আসবে এখান থেকে তোমরা টোটাল ফর্মটা ডাউনলোড করে রাখতে পারছো ওকে এরপর তোমাদের কিন্তু নির্দিষ্ট টাইমের মধ্যে তোমরা কিন্তু কলেজে গিয়ে তোমাদের যে এই ফর্মটা আছে তোমাদের কনফার্ম রিসিপ্টটা আছে সেটা তোমাদের যেসব ডকুমেন্ট আছে সেগুলো নিয়ে তোমাদের কলেজে তোমরা কিন্তু যোগাযোগ করবে আর তোমাদের প্রিন্ট এনরোলমেন্ট সার্টিফিকেট একটা বেরোবে যেটা তোমাদের এইভাবেই তোমরা একই রকমভাবে লগ ইন করবে লগ ইন করার পর দেখবে তোমাদের এখানে একটা অপশান আসবে তোমাদের এখানেই একটা প্রিন্ট এনরোলমেন্ট সার্টিফিকেট তোমাদের একটা অপশান আসবে সেখান থেকে তোমরা প্রিন্ট এনরোলমেন্ট সার্টিফিকেটটা তোমরা কিন্তু ডাউনলোড করতে পারছো তোমাদের যে ইউনিভার্সিটির একটা এনরোলমেন্ট নাম্বার আছে সেটা তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে ওকে প্রত্যেকে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ আর যদি তোমাদের ভিডিও ভালো লাগে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে